এখন আপনারা যেই জারিখানা শুনবেন সেই জারিখানা গাছি আমি আব্দুল মালিক সরকার। সেই জারিখানা হলো আমাদের জগৎমাতা ফাতেমা, ওনার দুটি ছেলে ছিলেন হাসান এবং হোসেন। ওনারা কে কোন অবস্থায় শহীদ হয়েছেন, কেন শহীদ হলেন, এই সম্বন্ধে আর সেই জারিখানা গাছি আমি আমার মা ফাতেমারই ছোট ছেলে যে হোসেন, উনি যে কারবালার প্রান্তরে কিভাবে শহীদ হয়েছিলেন, কে তাকে শহীদ করেছিল, আমি আপনাদেরকে সেই জারিখানাই শোনাচ্ছি। হোসেন ছিল কারবালায়, চাইয়া দেখে ডাইনে বাই, বলে আমায় সারা আর দেখি না দস্ত কারবালায় রে, হোসেন ভাইয়ের সুগে পাগল হইয়া ওরে কারবালান প্রান্তরে যাইয়া বাবারে হাই ধরিয়ে খাক মারিল যাইয়া সেই সময়, হোসেনকে গিরে ফেলে সেই না সময়, হোসেনকে গিরে ফেলে সেই না সময় গো, হোসেনকে গিরে ফেলে সেই না সময়। সাইজা আইলো আলীর বেটা তার সাথে আর পারবে কেঠা, বাবারে ডাক যেমন মারে ঠাটা এমন শোনা যায়, হোসেন তখন কি করিল ও আমার খোদার কি বালিলার হইল, পানির পিপাসা ধরল সেই না সময়, পানির পিপাসা ধরল সেই না সময় রে, পানির পিপাসা ধরল সেই না সময়। ভাই রে ভাই পানি যখন বিপাশা ধরল ঘোড়ার মধ্যে সোয়ার হইল, ওরে ফোরাত নদী কুলে গেল সেই না সময়, ফোরাত নদীর কুলে গেল ঘোড়া হইতে নামিল, ওরে দুই হস্তে উঠাইল পানি খাইবার আশায়, যখন পানি হাতে নিল ও তার ছেলের কথা মনে হইল, বাবারে হাতের বালি ছেড়ে দিল ফোড়া দরিয়ায়, আমার পানির তুল্য যে আছিল ও আল্লাহ এই বালি বিহনের মরলো, খাইব না পানি জীবন যদি যায় আল্লাহ, খাইব না পানি জীবন যদি যায় আমার, খাইব না খাইব না পানি জীবন যদি যায়। মাওলা গো আমার ইমাম বংশ ধ্বংস হইল এই পানির দ্বারায়, আমার ইমাম বংশ ধ্বংস হইল এই পানি জ্বালায়, হাতের পানি ছেড়ে দিল হইল, ওরে মাথায় ছিল লোহার টুপি কষে পড়ে যায়, মাথা ছিল লোহার টুপি কষে পড়ে যায় গো, মাথা ছিল লোহার টুপি কষে পড়ে যায়। ভাই সব এবার একটু চিন্তা করে দেখেন,
গোটা ইমাম বংশ শুধু এই পানির জন্যই শহীদ হয়ে গেল। তাই হোসেনের এক ছেলে ছিল, পানির জন্য সে মারা গেল। যখনই পানি হাতে নিল, ছেলের কথা মনে হইল, আমার ছেলে এই পানি বিহনে মারা গেল, আমি ওই পানি খাব না। যখনই পানি ছাইড়ে দিয়া সে ঘোড়ায় উঠলেন, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি শান, ওনার মাথায় ছিল টুপি, খসে পড়লেন। এদিকে সিমর ভাইরে সিমারে পাহাড়ে ছিল, বাবা লস্করকে ডাকিয়া কইল, আরে এই তো খাইল না পানি আলির বেটাই, কারণ হোসেনের যখন তীর ফুটছেন উনি অবসের মতো হয়ে গেছেন। কোথায় পাবে পানি? নামাজের ওয়াক্ত, নামাজ পড়বেন, উজু করবে, পানি পাবে কোথায়? উনি তখন চিন্তা করে, আমি পানি কোথায় পাবো? দেখে রক্ত যাইতেছে তার শরীর থেকে, তাদের রক্ত তার অপবিত্র নয়, তাদের রক্ত পবিত্র। উনি কি করলেন? ভাইরে ভাই হোসেনের রক্ত দিয়াই অজুরে করে দুই রাকাত নামাজ পড়ে, হোসেন বলছে সিমার রে, ওরে সিমার ভাই, শোনো সিমার কই তোমার ভাই, তোর বুকের জামাটা খুইলা দেখা নাই আমায়, বুকের জামাটা খুইলা দেখা নাই। সিমর তার বুকে চড়ছেন, হোসেন বলছে সিমর তুমি যে আমারে মারবে সেজন্য আমার দুঃখ না, তবে একটি কথা, তুমি আমার আমাকে একটু দেখাও তোমার বুকের জামাটা খুইলা তোমার বুকটা আমি দেখবো। তার কারণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছিল, ওরে হোসেন তোমাকে যে ব্যক্তি শহীদ করবে তার বুকের মধ্যে তিনটা দাগ থাকবে, এই তিনটা চিহ্ন যখন তুমি পাবে তখন মনে করবে তুমি আর আজকে বাঁচবে না, তার হাতেই তোমার মৃত্যু। ওরে বুকের জামাটা খুইলা দেখাও না আমায়, সীমারে জামা সারে
নদী তিনটা ডাক্তার দেখিলেন সিনাই হোসেন বলতে সিমরে রে ভাই রে সিমর ওরে সিমর ভাই ভাই রে হোসেন বলছে সিমরে শোনো সিমর কই তোমারে তবে তোমার হাতে মরতে হবে কই আছে নানা ওরে তোমার হাতে মরতে হবে কই আছে নানা তবে ধরোই আমার কথা ধরে তবে ধরোই আমার কথা ধরো যদি এক পুজে কাটিতে পারো আমার সাথে যাইতে পারবি বেহেশ তো খানা আমার সাথে যাইতে পারবি বেহেশ তো খানা রে আমার সাথে যাইতে পারবি ভাই সব এখানেও একটি মস্ত বড় চিন্তার বিষয় আজকে আমার ভাই যদি আমাকে মার্ডার করে আইনের ঘরে সে ফাঁকি দিতে পারবে না আইন তাকে অ্যারেস্ট করবে কিন্তু দেখা গেল এখানে তার বিপরীত হোসেন বলছে সিমরকে সিমর যদি তুমি আমাকে এক কুচে কাটতে পারো তাহলে তুমি আমার সাথেই ভেসতে যাবা তাহলে দেখেন মার্ডার করেও কাকে মার্ডার করছে অর্থাৎ সেই পাক পঞ্জাতনের একটি অংশ হোসেন তাকে শহীদ করে সিমর ভেসতে যাবে এটা কার কথায় এবার চিন্তা করেন তারা কারা ছিল তাকেই মার্ডার করছে আবার সেই বলতেছে যে আমার সাথে ভেসতে যাইবে ভাই রে ভাই ভাই রে সীমারে বারে বারে পুষ মারে কিছু না করিতে পারে ওরে সীমার বলছে নাহি ধরে কাটানো না যায় ওরে সীমার বলছে নাহি ধরে কাটানো না যায় সীমার তার ছুরি দিয়ে হোসেনের গলার মধ্যে পুষ দিতেছেন আল্লাহ কয় বন্ধ হয়ে যাও ধার হোসেনের গলা ধরবে না আর এদিক সীমার বলতেছে ওরে হোসেন আমি তো বহু চেষ্টা করলাম তোমার গলা কাটতে পারছি না তখন হোসেন বললেন ওরে সিমর তোর এই ছুরিতে আমার গলা কাটবে না আমার গলা কাটতে হলে আমার হাতের ছুরি লাগবে ওরে সিমর বলছে নাহি ধরে কাটানো না যায় ওরে সিমর বলছে নাহি ধরে কাটানো না যায় ধরো আমার কথা ধরে ওরে সিমর ধরো আমার কথা ধরো আমার ছুরি হাতের ধর উপর হতে কূপ মারো বলতেছি তোমায় উপর হতে কূপ মারো বলতেছি তোমায় উপর হতে কূপ মারো বলতেছি তোমায় ওরে নইলে যাবে না কাটা না নাজির চুমায় আমার রাসূল ছিল বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন পরশ এই পরশ যাকে স্পর্শ করেছেন সেই পরশ হয়েছেন কেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসেনকে যেই যেই জায়গায় চুমা দিয়েছেন সেই সেই জায়গার মধ্যে পৃথিবীর কোনো লোক কোনো ক্ষতি করতে পারবে না এটা হাদিস তাই হোসেন বলতেছে আমার নানা আমার অঙ্গের মধ্যে যেই যেই জায়গায় চুমা খেয়েছেন ওই ওই জায়গার মধ্যে তোমার ছুরিতে কাজ করবে না কারণ এটা তোমার নান্নতে ছুরি অর্থাৎ এই ছুরি দিয়ে তুমি আরো কত অন্যায় কাজ করেছো যার জন্য এটা আমার স্পর্শ করবে না আমাকে বধ করতে না আমার ছুরি নাও ভাই রে ভাই ওরে ভাই হা
সেনের গলায় ধরল ছুরি, কান্দে যত হুর পরি, ওরে বেহেস্ত লুটিয়া কান্দে জগৎ ফাতেমা, লুটিয়া কাঁদে জগৎ ফাতেমা, ওরে দেখছো নি গো বাবা নবী কেমন দেখা যায়, দেখছো নি গো বাবা নবী কেমন দেখা যায় গো, আমারও হুসেন ওই আজি লহুতে ডুবায়, আমারও হুসেন আজি লহুতে ডুবায় গো, আমারও হুসেন আজি লহুতে ডুবায়, ওই কথা বলিয়া কান্দে জগৎ ফাতেমায়, এই কথা বলিয়া কান্দে জগৎ ফাতেমায়, হুসেন যখন শহীদ হলো হোসেন যখন শহীদ হলো ঘোড়াটা তার পাগল হইল, কাপের গদিকে ঘোড়ায় দৌড়াইয়া যায়, কাপের গদিকে ঘোড়া দৌড়াইয়া যায়, কাপের গদিকে ঘোড়া দৌড়াইয়া যায়, ভাই একটি ঘোড়া হোসেনের সেই ঘোড়া দেখেন, সে যে ঘোড়া সেও বুঝতেছে সে কত দাম দিতেছেন, পাগল হয়ে গেছেন, এখন সে কাফেরদেরকে ঘোড়ায় শহীদ করবে, ধ্বংস করে দিবে, এই জন্য দৌড়ে চলছেন কাফেরদের দিকে, দৌড়ে যায় আর কাফের যখন সামনে আসে দুই পায়ে পিছনের দুই পায়ে দিয়ে লাথি মারে, কি করলেন জোড়া লাথি ঘোড়ায় মারে, দফা দফা সাফ করে, ওরে হাজারে হাজারে কাফের মারিল ঘোড়ায়, ওরে হাজারে হাজারে কাফের মারিল ঘোড়ায়, আপনারা মনে হয় দেখেছেন বিভিন্ন ছবিতে হোসেনের সেই ঘোড়া, ঘোড়ার উপরে হোসেনের পাঞ্জা, দেখা যায় এই ঘোড়ার শরীরের মধ্যে অনেক তীর ফুটে গেছে, পায়ে ঘাড়ে মাথায় পেটে পিঠে, তবু ঘোড়া যাইতেছেন রক্ত পড়তেছেন, এখন কাফেররা বলতেছে যে হোসেন যখন মারা গেছে এবার ঘোড়াটাকে বন্দি করো, ঘোড়া ধরো, এখন এই ঘোড়া তো আর ধরতে পারতেছে না, ঘোড়ার শক্তি অন্যরকম হয়ে গেছে, কারণ মানুষ মৃত্যুর সময় যত দুর্বলই থাক না কেন, যদি একজন লোককে আরেকজন লোককে মার্ডার করতে আসে তখন তার শরীরে অটোমেটিক একটু শক্তি আসে, যখন বলিল কাফেরেরা কি করিল, ওরে কত যে ফাঁসি লাগাইল দুলদুলের গলায়, ওরে কত যে ফাঁসি লাগাইল দুলদুলের গলায়, ওরাই যখন জোর করে শাশ্বত ফাঁসি ছিঁড়ে, কত যে কাফের মরছিল সেই ঘোড়ারই গলায়, ফাঁসি দিয়েছেন মারবার জন্য, ঘোড়া যখন জোর করছে সব ফাঁসি ছিঁড়ে গেছে, ওই ডলায় অনেক কাফের মারা গেছে, তখন তারা চিন্তা করলো যে না এই ঘোড়া আর রাখা যাবে না, ঘোড়া তখন কি করলেন গেলেন হোসেনের রক্তের কাছে, কোথায় তার মালিকের রক্ত আছে, কারণ কি প্রমাণ দেখাবে হোসেন যে মারা গেলেন তার প্রমাণ তো থাকতে হবে, তখন হোসেনের লাশের কাছে গিয়া হোসেনের রক্ত গুলি মাথায় বাকি, ঘোড়াটা পাগল হইয়া ওরে হোসেন ওরা বাড়ির দিকে পাগল হইয়া যায়, ওরে হোসেন ওরা বাড়ির দিকে পাগল হইয়া যায়, ওরে ঘোড়ার আওয়াজ শুনতে পাইল বিবিরা কইতেছিল হোসেন বুঝি যুদ্ধ করে এসেছেন বাসায়, ঘোড়ার পিঠ দেইকা খালি সকলে পড়িল ঢলি, ওরে কান্দে সবে গলা গলি কি করলি খুদায়, কান্দে সবে গলা গলি কি করলি খুদায়, ওর কাছে জিজ্ঞাসা করে
হোসেন আছে কোন জায়গাতে বলো না আমায়, বলিতে পারে আসার খাইয়া পরে ওরে সেই আসারে ঘুরা মরে হাদিসে প্রমাণ, ওরে সেই আসারে ঘুরা মরে হাদিসে প্রমাণ, ঘুরা যখন শহীদ হলো কাফের রাত দেখতে রে পাইল, দৌড়া দৌড়ি কইরা তারা খিমা লুটতে যায়, দৌড়া দৌড়ি কইরা তারা খিমা লুটতে যখন ঘোড়া শহীদ হলেন তখন বুঝবার আর বাকি কারো রইল না, হোসেন যে পৃথিবীতে না উনি শহীদ হয়ে গেছেন, কারণ হোসেনেরই সোগেই তো ঘোড়া মারা গেল, তা না হইলে ঘোড়া হোসেনের কথা জিজ্ঞাস করার সাথে সাথে মারা গেল কেন তারা সবাই বুঝতে পারলো। আর এদিক দিয়ে কাফেররা চিন্তা করলো এখন হোসেনের যারা যারা আছে তাদেরকে বন্দি করো, বন্দি করে তাদের মাল সামানা যা আছে সব আমরা নিয়ে আসি, হোসেনের খিমাকে লুট করার জন্য গেছেন। এখন যদি একটা লুট হয় কেউ টাকা পয়সা নেয়, কেউ জিনিস গয়নার দিকে দেখে, আবার কেউ কিন্তু চরিত্র খারাপ হলে মেয়ে লোকের দিকেও তাকায়। এখন হোসেনের যত লোক ছিল প্রত্যেকেই পুরুষ বলতে তার ছিল না, পুরুষ বলতে মাত্র একজন ছিল শুধু জয়নাল, আর সবই ছিল মেয়ে লোক। তো হাদিস হাদিসের সংখ্যা দেওয়া হয়েছে 700 মেয়ে লোক আর একজন ছিল পুরুষ। এখন এই মেয়েরা শুধু আল্লাহর কাছে মুনাজাত করতেছে, আল্লাহ আমাদের যা আছে সব নিয়ে যাক কিন্তু আমাদের ইজ্জত যেন নষ্ট না হয়। তুমি রহম করো না মাবুদ বিপদের সময়, রহম করো না মাবুদ বিপদের সময়, করো না মাবুদ বিপদের সময়, মাওলা গো ও গো মাওলা তুমি বিলে আজ আমার কেহ নাই, বিপদেই তো আল্লাহর পরিচয়। আমাদের বেলা আমরা বিপদে বললে আল্লাহকে ডাকি, আর তারা কিন্তু শুধু বিপদে না এনি টাইম ডাকতেন 24 ঘন্টা, যার জন্যই তারা এত বড় পৃথিবীতে মানব জগতের শ্রেষ্ঠত্ব মানুষ ছিল। এখন তাদের মুনাজাত আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ইজ্জতের মালিক তুমি, আমার ইজ্জত তুমি ব্যতীত আর কেউ রাখবার ক্ষমতা নাই, রহম করো না মাবুদ, মাবুদ গো তুমি রহমানের রহিম, মাওলা তুমি দিনে কেহ নাই, তোমার কাছেই বানা চাই, তুমি রহম করো না মাবুদ বিপদের সময়, তুমি রহম করো না মাবুদ বিপদের সময়। বাবা এই দোয়া যখন করিল দোয়া তাদের কবুল রে হইল, ওই গাইবি আগুন লাইগা গেল কাফেরদের মাথায়, আল্লাহর গজব তাদের মাথায় পতিত হলো। একজনে কারে খবরদার যা করছস্ত করছ, তার সামনে যে বাড়বি এই খোদার গজবে পড়বি, দেখ অবস্থা কি খবরদার, এই কামি আর করিস না, সামনের দিকে আর বাড়িস না, তাহলে একজনও দিতে পারবি না। এবার কাফেরেরা চলে গেল, ইয়াজিদের খেলা আরম্ভ হইল, ওরে ইয়াজিদ পাবি কি করিল বলতেছি সবাই, কাটা কাটি মারামারি হইছে জারদায়, এই কাটাকাটি মারামারি হাসান হোসেন শহীদ হওয়ার মূলেই ছিল একজন, সেটা কে?
জব্বর স্ত্রী জয়নব। এই জয়নবকে কেন্দ্র করে গোটা ইমাম বংশটাই ধ্বংসের পথে। এখন এজিদ কয় এইবার তো আর আমার রাস্তার কাটা শেষ, এবার আমি যেই উদ্দেশ্যে এগুলো করলাম এগুলো নিয়ে আসো, এটা নিয়ে আসো। এজিদ বলছে গোলামেরে জলদি আনো জয়নবেরে, আমি কাটা কাটি মারামারি করলাম জারদায়, কাটা কাটি মারামারি করলাম জারদায়। গোলাম তখন কি করিল জাইদার কাছে চলে গেল, শাশ্বত নারী শুদ্ধা জেলেতে পাঠায়, শাশ্বত নারী শুদ্ধা জেলেতে পাঠায়, শাশ্বত নারী শুদ্ধা জেলেতে পাঠায়। এখন গিয়া বলছে জয়নব জায়েদের স্ত্রী আব্দুল জব্বার স্ত্রী জয়নবকে বলতেছে যাও কাটাকাটি মারামারি যার জন্য হয়েছে সেটা তুমি তোমার জন্যই। তখন জব্বর স্ত্রী জয়নব বলছে আমি যদি মারা যাই আমি মরতে রাজি আছি, এই বেইমানের কাছে যাব না। এই কথা বইলা যখন উনি রাগ হইয়া উঠছেন থাপড় মারবে, গোলাম গিয়া এজিদের কাছে গিয়ে বলছে যে এই ব্যাপার বলো, তাই নাকি বলো, তাহলে আজ থেকে তাদের খানা পানা যা সব বন্ধ, জেলখানায় পাঠাও। এই তো সাতশত নারী সহ এই জেলখানায় পাঠাইলেন, সাথে ছিল শুধু একটা ছেলে, আগেই যে বলেছি সে ছিল বয়স তখন তার সাত, কোনো কোনো রয়েতে লেখে ছয়, কোনো কোনো রয়েতে লেখে সাত। তো সাত বছরের ছেলে একটি ছেলে ওই বা বুঝবে কি কি বুঝে। সাতশত নাই শুদ্ধা জেলখানাতে করল বন্ধা, ওরে এইভাবে তাদের দিন ভাই যখন চইলা যায়, কত কষ্ট দিতে লাগলো রাইখা জেলখানায়, কত কষ্ট দিতে লাগলো রাইখা জেলখানায়, কত কষ্ট দিতে লাগলো রাইখা জেলখানায়। ওরে সেই সমস্ত কথা বলতে হৃদয় ফেরে যায়, কত কষ্ট দিতে লাগলো রাইখা জেলখানায় রে, কত কষ্ট দিতে লাগলো রাইখা জেলখানায় রে, কত কষ্ট দিতে লাগলো রাইখা জেলখানায়। এই গানটার পিছনে আমি আব্দুল মালিক সরকার কিছু কথা বলবো। আমি মনে করি এটা যদি কেউ বলে গান তাও অসুবিধা হবে না, আর কেউ যদি বলে গান না এটা হাদিস তাতে অসুবিধা হবে না, তবে এগুলা গাওয়ার পিছনে কতগুলা রহস্য থাকে। সেটা কি, আমরা মুসলমান বর্তমান পরিস্থিতিতে আমরা যেই জায়গায় আছি যেই স্টেজে আছি সেই স্টেজে এখন এই সমস্ত কথা যদি তুলে ধরি মনে হয় বেশি দাম আমরা পাবো না। পাবো কোনগুলা, একটা অবাস্তব কাহিনী অবাস্তব একটা গল্প যদি আমরা তুলে ধরি দেখা যায় কেউ কান্দে, কেউ টাকা পয়সা খরচ করে ওদিকেই ফাল পারে, আর এগুলা যে কি জিনিস ওদিকে তারা খেয়াল করে না, খেয়াল নাই করলো। হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা, হাসান হোসেনের বেলা আমার আল্লাহ নিজেই বলেছেন যেই ব্যক্তি আমার ইমাম বংশকে ইজ্জত করে সেই ব্যক্তি আমাকে ইজ্জত করে, যেই ব্যক্তি আমার ইমাম বংশকে ইজ্জত করে না সেই ব্যক্তি আমাকে ইজ্জত করলো না। তাইলে এবার আমাদের চিন্তা করা উচিত এই পৃথিবীর মধ্যে মানব সমাজের মধ্যে তাদের কথা আল্লাহ তাআলা এত বললেন আর তাদের ইজ্জত করলেই আল্লাহ ইজ্জত পায়, তাহলে আমাদের ইবাদত কোথায়, এর চেয়ে বড় ইবাদত আর কি আছে। তাদের কথা শুনেন তারা কি কষ্ট করলেন, এই কষ্ট শুনে একটু ভিতরে চিন্তা করেন, এটাই তো সওয়াব, এটাই আবাদত, এর চেয়ে বড় আবাদত কি আছে। তাই কোরআনে বলেছেন শহীদের রক্তের চাইতো অতি উত্তম আশেকের এক ফোঁটা চোখের জল, যদি কোনো প্রতি কোনো কারো প্রতি সহিভাবে আশেক হয়ে এক ফোঁটা চোখের জল ফালানো যায় দশটা শহীদ হলে যেই সওয়াব তা
আসেই তো বেশি হয়ে যায় এক ফোঁটা চোখের জল সামনের দিকে চলে যাই আছেন যত মিয়া ভাই আমি আপনাদের বুঝাইতে চাই গানের বেলায় আমি আপনাদের বুঝাইতে চাই গানের বেলায় ওরে কিভাবে তে কি হইল সেই কথাই বলিতে হইল আমার আল্লাহ এইবার কি করিল এই না সময় আল্লাহ এবার কি করিল এই না সাতশত নারী শুদ্ধা বাবা দিল বন্ধ খানা ওয়াক্ত মতো খানা দিতে করে দিল মানা শুকনাই একটা রুটি দিত সামান্য একটু পানি সারাদিনও পরে দিত এত পেরেশানি সেই দুঃখের কথা শুনলে চোখে আসে পানি উসারিয়া বেউস হইল কত বুদ্ধি জ্ঞানী এইভাবে তাদেরকে কষ্ট দিতে লাগলেন এজিদ সারাদিন পর একদম শুকনো একটা রুটি আর একটু পানি তা কি আর কোনদিন পেটে যায় তবুও তারা কষ্ট করতেছে তা একদিন এজিদ পাপি তার প্রধান উজিরকে বলতেছে যাও বলতো আগামীকাল যে শুক্রবার আমরা নামাজ পড়াবো ভালো একজন ইমাম পাই কোথায় ইমাম কে আছে বলো এখন বলতেছে হুজুর এত ভালো ইমাম আর কই পাবো একটু দেখি চেষ্টা করে কোথাও আছে কিনা হঠাৎ করে উনি জানতেন যে যদিও সাত বছরের ছেলে ছিল জয়নাল তবু সে কোরআনে হাফেজ ওই সময় সে কোরআনে হাফেজ ছিল মেরুবাই বইলাছে হুজুর আপনারে জানাই জয়নালের মন্ত্র তো আলেম ত্রিজগতে নাই পারেন যদি জয়নাল রে দিয়া নামাজ পড়াই বারে এজিত কয় জলদি কইরা ডাইকাই আনো তারে যাও জয়নাল রে নিয়ে আসো নামাজ পড়াইতে চাই এই কথা শুনা জয়নালের কাছে গেছে যাইয়া বলছে হুজুর আপনাকে বাচ্চা যাওয়ার জন্য বলছে বলে কেন আপনি ইমাম হইয়া নামাজ পড়াবেন বলে তাই নাকি বলে হ আচ্ছা ঠিক আছে নামাজ পড়তেছি দাঁড়াও হোসেনেরই ছেলে আমি হযরত আলীর নাতি রে আমি হোসেন আলীর বেটা তোদের নামে খুতবা কয়ে কি বংশে রাখবো খোটা ওরে বেইমানের দল আমি হোসেনের বেটা
আমার দাদা হলো শেরে আলী শেরে খোদা, আমি তার নাতি। আর আজকে মরণকে ভয় করে আমি তোদের নামে খুতবা পড়ব, তোদের নামে খুতবা পড়ব, এর চেয়ে আমার মরণ ভালো। আমি তোদের নামে খুতবা বইয়া পৃথিবীর মধ্যে এই ইতিহাস করে যাব না, আমি মৃত্যুকে ভয় পাইয়া তোদের নামে খুতবা পড়ছি। এর চাইতো বেশি কষ্ট যদি আমার জেলে দেয় তো দেখ তোর নামে খুতবা পড়ব না, তোর গিয়া তোর বাচ্চার গিয়া বল। এখন বলছেন আপনার যাইতে হবে, এই কথা শুই না ওর, কারণ এই রক্তটার যে ওদের চেহারা ওদের কথা ওদের মানে সমস্ত কিছু ছিল আমাদের থেকে আলাদা, কারণ হোসেনের বংশ এবং হযরত আলীর বংশের তো এই রক্তটার তো বহু দাম। যখন কিরমিরিটা উঠছেন দেখাই ওর পিলাকা আরম্ভ হয়ে গেছে, গিয়া কইছে হুজুর উনি তো নামাজ পড়াইবই না, আরো আপনারে অনেক কিছু কইছে গালাগালি করছে, তাই নাকি বল? হ তাই আস্তিক আরো বেশি। আমি পড়বো না পড়বো না খুতবা যাই আছে কপালে, এর চাই তো বেশি কষ্ট দেয় রে যদি জেলে। এই কথা শুই না তখন এজিদার কাছে যায়, এজিদ বাদশা শুই না কথা রাগ হইয়া যায়। সময় নির্ধারিত করে দিল, তারে মারিবার লাগিয়া এই কথা শুই না জল্লাল কালতে লাগলো মিয়া। হায় হায় রে আল্লাহ আমার, এমন কেহ নাই আমার দুঃখেরই কথা কার কাছে জানাই, আমার দুঃখ কে বুঝিবি রে আল্লাহ। দুঃখ করতেছে আর কাঁদতেছে, আমাদের বংশে কেউ নাই, একটা বৃদ্ধ মেয়ে লোক ছিল যেখানায় এই বংশেরই, ওই মেয়েটা বলতেছে জয়নাল বাচ্চা বাবা তুমি একটা চিঠি লেখো। কোথায় লাগবো আমি চিঠি, কে আছে আমার? বলে আছে। বলে কে আছে? তাহলে শোনো কে আছে তোমার, তোমার এই বংশের মধ্যে এমন একজন লোক রয়ে গেছে, সে যদি জানে বা শোনে তোমার কথা অবশ্যই তোমাকে উদ্ধার করতে আসবে। কয় এরকম লোক কে? বলে হানিফ নামে আছে একজন, আছে তোমার চাচা, হনুপা শহরে থাকে এখন সেই বাচা, এখনো বাইচ আছে সে। হানিফ নামে কে গই আমি তারে না গো চিনি, শামদুল আলী দাসী বলে আমি সেই বেদ জানি, আমার কাছে শিখো বাবা আগেরও কাহিনী। একদিন ওমর তু যাই আলী কমর বান্দিয়া, আম্বাজিতে গেল আলী যুদ্ধেরও লাগিয়া, সেইখানে শুনে বিবি হনুপার খবর, মেয়ে লোকে বাদশাই করে তক্তেরই উপর, মেয়ে লোক হইয়া যদি করে বাহাদুরি, হাতে ধরিয়া যারে ভিক্ষা দিতে পারি। মেয়ে লোক এত বাহাদুরি করে আমি আলী থাকতে এটা পারবে না, উনি গেছেন এই খবর শুনে আমার সাথে যুদ্ধ করে, যুদ্ধ করতে গেছেন, যদিও মেয়ে হযরত আলীর চেয়ে কোনো অংশে কম ছিল না। এর মধ্যে বিরাট একটা রহস্য রয়ে গেছে, এটা বললে হয়তো যারা বুঝে তারা ঠিকই বুঝবে, আর যারা বুঝবে না তারা মনে মনে কইতে পারে হা একটা মেয়ে লোকের কাছে আমু আলী এরকম একটা লজ্জা পাইল, এটা অজ্ঞানীদের কথা, জ্ঞানীরা তা বলেন। কি হইল, ওই হনুবার সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, মাঝে মাঝে হযরত আলী ওনারা ঘায়েল করবে কি, ওই হনুবা তারে ঘায়েল করতে চায়, আলী বলছে ও গই আমার মাহুলা তোমারে জানাই, এইটাই আমার কেমন মাইয়া আমি চিনি নাই। জীবনে এমন মাইয়া আমি দেখছি না, আল্লাহ কই ওরে আলী চিন্তা করিস না। সেখানে আল্লাহ সহায়তায় হনুবাকে পরাজয় করে আলী তাকে বিয়ে করেন। যখন বিয়ে করেন ওখানে আলী থাকেন, এই হনুপার ঘরে কয়েকটা সন্তান হয়েছিল, কয়েকটা ছেলে হইয়াই ছেলেরা মারা যায় বাঁচে না। তখন হনুবা বলছে স্বামী আপনি তো আমাকে বিয়ে করেছেন, আমাদের সন্তানগুলো মারা যাওয়ার কারণ ছিল কি?
আপনারা অনেকে জানেন সতীনের বাদ সতী, এটা শুধু পৃথিবীতে, আমরা যদি বলি এখানে একটু বলতে হয় না বইলা পারি না, আমাদের জগৎ মাতা ফাতেমা উনিও দেখা যায় একটা সামনে দেখেন কি করলেন, ফাতেমা জানতে পারলেন হনুবাকে বিয়ে করছেন। তা ফাতেমা চিন্তা করে যদি তার ঘরে কোনো সন্তান বাইসা থাকে, ওয়ারিশ সূত্রে পাক পাঞ্জাতনের অংশীদার হয়ে যায়, মা ফাতেমা এই হিংসায় তাকে অভিশাপ দিতে আরম্ভ করলেন। তো হনুবার ঘরে সন্তান হয় আর ফাতেমার অভিশাপে মারা যায়। লাস্টে ভাই হযরত আলী কিবা কাজ করিল, দয়াল নবীর কাছে যাইয়া এই সংবাদটা দিল। নবী কয় এবার যদি সন্তান তোমার হয় এই সন্তান লইয়া আসবার সোনার মদিনায়। এই কথা শুনিয়াই আমার কিবা কাজ করিল, ওই যে হানিফা যখন তার গর্ভবতী হল অর্থাৎ মায়ের পেটে যখন ভূমিষ্ঠ হয়েছেন, কিসের আর পবিত্র টবিত্র একেই নিয়ে রওনা করছেন মদিনায়। রাসুলের কোলে যখন হানিফাকে দিল, হানিফাকে পাইয়া নবী চুমাইতে লাগিল, কপালে চুমা দেয়, মুখে চুমা দেয়, শরীরে চুমা দেয়, রক্তের সাথেই ফাতেমা দেখা জইলা উঠছেন। ফাতেমা বাঘের মতো জইলা উঠছেন, যাইয়া কয় বাবা আমি নবী নন্দিনী, আপনি আমার পিতা, আপনার সাধারণ একে বাদির বাচ্চা আপনি কোলে নিলেন। কয় মা ও বান্দির বাচ্চা না, আমি ভবিষ্যতের কথা মাগো তোমারে যাই কইয়া, যখনে যাবে ইমাম বংশ ধ্বংস হইয়া, এই মোহাম্মদ হানিফ মাগো থাকিবে বাঁচিয়া, এই বংশটাকে তখন হানিফ নিবে উঠাইয়া। ওরে তুমি চিনো না মা, ও যে কে, এমন এক সময় আসবে ইমাম বংশটা শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, লোপ পাইয়া যাবে, তখন এই মোহাম্মদ হানিফ পয়সা থাকবে, ও আয়সা এই বংশটাকে আবার ফুটিয়ে তুলবে, এই হানিফের দ্বারা এই বংশ আবার উঠবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শুনি মা ফাতেমা কোলে নিয়া পরে দোয়া করলেন, বাবা আমি তাইলে ওর জন্য দোয়া করে গেলাম, কেয়ামতের পরেও আড়াই পর্ব পর্যন্ত বাইসা থাকবে, তার জন্যই কেয়ামত হয়ে যাবে তবু হানিফ কিছুক্ষণ সময় বাইসা থাকবে। এটা মা ফাতেমার দোয়া। আর বললেন যে আমি ওর আর কি দিতে পারি, তবে আমার একটা প্রমাণ স্বরূপ মা ফাতেমার হাতে একটা আংটি ছিল, এই আংটিটা আমি ওরে দিয়ে দিলাম। এই আংটিটার মধ্যে আবার অনেক কিছু রহস্য রয়ে গেছে, এটা আপনারা পরের বলি আমি শুনতে পারবেন, এই সম্বন্ধে এটা আমি এখানে রাখলাম। সেই যে মোহাম্মদ হানিফ তোমার কাকা হয়, অনেকদিন হয়ে আছে মদিনার খবর বার্তাই নয়, অনেকদিন হয়েছে খবর রাখে না, পারো যদি দিতে সিটি চাচা জানের কাছে, শুনিলে সে যে বাবা আসবে তোমার পাশে। এই কথা শুই না কাঁদিতেই লাগিল, কাঁদিতেই কাঁদিতে তখন বলিতে লাগিল, আগে যদি জানি আমার চাচাই বাবে আছে, তবে কি আর এত দুঃখ আমারই কপালে। আমি যদি জানতাম আমার চাচা আছে, এত বড় চাচা থাকতে আমার আমার কপালে এত দুঃখ। এইবার চাচার কাছে চিঠি লেখে, কি লেখলেন প্রথম, কাগজ পাবে কোথায় বেঠায়, জেলখানার ভিতরে এমন বান্ধব কোথায় আছে কলম দিতে তারে, কোথায় পাবে কাগজ কলম ওগো মালিক সাই, সাসার কাছে কেমনে লাগবো চিঠি দুনিয়ায়, কাগজ কলম ও বেটায় লইল জোগাড় করিয়া, সাসার কাছে লেখে চিঠি কান্দিয়া কান্দিয়া, ও বই আবার প্রাণের চাচা তুমি দেখলা নাই আসিয়া, আমার নূর নমি ফাতেমার নামে দুরুদ ভেজিয়া,
চিঠি লেখেন নূর নবী ফাতেমার নামে দুরুদ ভেজিয়া তারপরেতে যত কিছু লেখতে আছে চাইয়া জলদি কইরাই আইসো চাচা সময় বেশি নাই আমাদের দুঃখের কথা কার কাছে জানাই বড় ইমাম মারছে বেটায় জহর খাওয়াইয়া ছোট ইমাম মারছে বেটায় কারবালায় ফালাইয়া নূর নবী ফাতেমা গেছে দুনিয়া সারিয়া শাশ্বত নারী শুদ্ধ জেলখানা তিনিয়া শুকায় একটা রুটি দেয় একটুখানি পানি সারাদিন বাদে দেয় চাচা এত পেরেশানি প্রাণের চাচা গো ও গো আমার চাচা চাচা শুকলে একটা রুটি আর একটুখানি পানি এই আমাদের আর যত কষ্ট আমাদের দিতেছে মাবি আর পুতে জিদায় দেশের রাজা হইয়া ইমাম বংশ দিছে একবার একবার এই বাড়িয়া জলদি কইরা আইসো চাচা সময় বেশি নাই তুমি সারাই ও গো চাচা আমাদের কেহ নাই চাচা গো আর সময় বেশি নাই তুমি জলদি আসো এই কথা বইলা চিঠি লেখিতেই লাগিল মারাত্মক প্রমাণ একটা চিঠির মধ্যে ছিল একটা প্রমাণ ছিল চিঠিতে মারাত্মক অনেক অনেক গায়ক গায় অবশ্য নাও বলতে পারে কিন্তু আমি বলি কি পত্র লেখিয়া যখন করে দিল খাম উপরে লেখা দিল হানি বাদশার নাম তার নিচে দিল একটা প্রমাণ লাগাইয়া সেই প্রমাণ কি বা প্রমাণ সবারে দেই কইয়া মারাত্মক একটা প্রমাণ কি করলেন জয়নালের একটি আঙ্গুল থেকে একটু রক্ত লাগাই দিলেন এর উদ্দেশ্য যদি সত্যিকারই সে আমারই বংশের হয় তাহলে আমার রক্ত দেখলেই তার শরীরে হিট হয়ে যাবে তাকে আর বলতে হবে না আমার এইটুক দেখলেই সে হিট হয়ে যাবে আর না এসে পারবে না পত্র তো লেখছেন চিন্তায় পড়ে গেছেন এই পত্র নিবে কে কারণ পত্র নিতে হলে তো পিয়নের দরকার আছে তো পিয়ন যদিও পিয়ন বলে তো এটা তাকে কোথাও গিয়ে পত্র দিতে হবে পোস্ট অফিস লাগবে তো এটা কোথায় ছাড়বে সেই চিঠি কানতেছে এমন কেহ আসো কি এই পৃথিবীর ভিতরে এই চিঠি পৌঁছাইয়া দিবে সাসার ধারে চিঠি নিয়া কান্দরে জয়নাল ওরে জয়নাল কান্দে জার জার হইয়া এদিকে তে কাশেদ মরতই আসতেছে চলিয়া কাশেদ গরু নিয়া আসতে আছে জেলখানার পাশন দিকে চায় জয়নাল বাদশা কান্দতে আছে দেখি বারে পায় বলে চাচা আপনি কান্দেন কেন এখন আবার প্রশ্ন আসতে পারে ও আবার ওরে জিজ্ঞাসা করে কেন হ্যাঁ যদিও আমাদের সবাই শত্রু থাকে ওর বাড়ির মধ্যে সবাই শত্রু কিন্তু দুই একজন লোক এরকম থাকতে পারে তার সাথে আমার সাথে একটা বন্ধুত্ব থাকে সেই হিসাবে কাসেম জিজ্ঞাসা করতেছে আপনি কান্দেন কেন বলে কান্দি কেন এই জায়গাতে শোনো বাচ্চা তুমি আমাদের দুঃখে বলো পড়বে কার চোখের পানি কার চোখের পানি পড়বে বাবা আমাদের তো এমন কিছু নাই বলে আছে বলো তুমি বলে কে কে যাবি আজকে আমার চিঠি নিয়া
আমার সাসারি কাছে দিবে পৌঁছাইয়া, আমারি সাসার কাছে চিঠি নিয়া দিবে, আমারি সাসা বলো আসবে জারি করে। কাশেদ কয় বেশ, কাশেদ বইলা সে বাচ্চা শোনেন ইমামজি, পত্র পৌঁছাইয়া দিলে বকশিস পাবো কি? বকশিস পাবো, বকশিস দরকার আছে? দর দর করে চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলছে, রে বাবা আমি তোদের কি বকশিস দিব? আমার বকশিস তো দেওয়ার মতো নাই, আমাদের কিছু আছে। তবে একটা কথা তোকে বলে যাই কাশেদ, তুই স্মরণ রাখিস, কালি কেয়ামতের ময়দানে যখন আল্লাহ হাসরের মাঠ নিবে সাজাইয়া, নবীর উম্মতের বিচার করিবে যাররা যাররা করিয়া, সেদিন নবীর উম্মত যাবে বেহেশতে, আমার নবীজির সাপায়াতে পায়া, আমি এই কথা তোরে বাবারে যাচ্ছি নিজে মুখে কইয়া, আমি নূর নবী ফাতেমার কাছে বুঝাইয়া বলিয়া, তোর লইয়া যাবই আমি বেহেশতে চলিয়া। ওরে কাশেদ ফাতেমাকে আর নূর নবীকে বলে আমি তোরে ছাড়া বেহেশতে যাবো না, আমি তোরে নিয়ে যাবো। এই কথা শুনি থাবাদা চিঠি হাতা দিয়া হাতে নিয়ে মাথা দিয়ে বলতেছে, শোনেন বাসটা শোনেন জাদা, শোনেন ইমামজি এর চাইতো বড় বকশিস তুই নাইতা আছে কি? এর চাইতো বড় বকশিস আর পৃথিবীতে নাই, এই বকশিস পাইয়াই আমার খুশির সীমা নাই। দাও চিঠি, আমি এই চিঠি তোমার চাচার কাছে পৌঁছাবো, যেই বাবুই হোক। আমার জন্য দোয়া করো আমি যেন না মরি। তো এই চিঠি কি করে পৌঁছাইতে হবে? তার সাথে তো পয়সা নাই, টাকা নাই, সামনে কত নদী নালা পড়তে পারে, যাবে কি করে? তবে এখানেই আপনারা বুঝতে পারবেন এই বংশটাকে কতটুক সম্মান আমাদের করা উচিত। চিঠিটা লইয়া বেটায় সুমাইতে লাগিল, সিনাতে লাগাইয়া শেষে মাথাতে লাগাইল, মাথাতে রাখিয়া চিঠি গো বাবা বিদায় হইয়া যায়। সামনের দিকে যখন চিঠি নিয়া যায়, চিঠি নিয়া যখন বেটায় যাইতে লাগিল, সামনে এক বিপদের সামনে তখন পইরা গেল, সামনে একটা বিপদ, মস্ত বড় এক বিপদ এসে পড়ছে কাশেদের। চিন্তা করে কি করে, কি বিপদ? যেমন আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের চতুর্দিকে, বাংলাদেশের চতুর্দিকে বর্ডার থাকে, এই বর্ডারের মধ্যে অনেক গিডিয়ার আর্মি থাকে, তদ্রুপ এজিদ পাপিও তার সীমিত এলাকার মধ্যে এরকম অন্তত 12টা বর্ডার বসাইছেন, কোনো মানুষ যাতে মদিনে আসতেও না পারে, যাইতেও না পারে। তবে কেমন হিন্দু লোক যাইতে পারে মুসলমানের মানা, মুসলমান হইলে তারে কইরা দেয় ভাই মানা, কাশেদ বইলা সেই জানি কেমন কইরা যাই, কেমন করিয়া আমি পার হইয়া যাই। তখন এই কাশেদ বড় কিবা কাজ করিল, মনে মনে কাশেদ মধ্য চিন্তায় পইরা গেল কেমন করে যাই। উনি চিন্তা করে হিন্দু লোক যখন যাইতে পারে, তাহলে আমি তো মুসলমান আমার দেখি দিব না, তা আমি আজকে হিন্দি হয়ে যাই না কেন? তিলক ফোটা টোটা দিয়া রামা বলি গায়ে দিয়া উনি যাইতেছে, এক দুই তিন যখন বারোটার সামনে গেছে পার হইয়া যাবে, একজনে কয় ওই মিয়া, ওই কি কয়, এই বেটারে ধৈরা আনো, বেটারে সন্দেহ হয় ওরা ঝাড়া নিয়ে দেখি। আরেকজনে বলে বেটা তোমার রাগ কর নাই,
বেটাই তো হইতে পারে হিন্দু গো গোসাই, কারণ দেখা যায় ওর সবকিছু হিন্দুদের মতো। ওরে ধরা এই বেটারে ধইরা কেনে, আমরা করব জ্বালাতন, বেটাই তো যাইতে পারে কাশী বৃন্দাবন, নাকি বেটা যাব কাশী বৃন্দাবন, বেটা হিন্দু মানুষ কেরা ধরো যাও। গেছেন কাশেদ, বারো খানা পার হইয়া গিয়া যাইতেছে, এইবারে হাইটা যখন যাইতে লাগিল টাইনের রাস্তা সাইরা দিয়া বায়ে ধইরা বইল, বায়েরই রাস্তা দিয়া সামনে যখন যায় গভীর এক জঙ্গলের সামনে তখন পইরা যায়, যেদিকে যায় সেদিকেই যায় রাস্তা নাই, কোন দিকে যাইব। আল্লাহ কয় ফেরেশতা জিব্রাইল, আমার কাছে বিপদে পড়ছে জলদি যাও, আরে রাস্তা দেখাই দিয়ে আসো। জিব্রাইল কয় এইবার তোমার কাশেদের পরীক্ষা না করে আর রাস্তা দেখাইতেছিল, তো যাও কাশেদের পরীক্ষা করো। কাশেদ চিন্তা করতেছে দাঁড়ায় দাঁড়ায় কেমনে যাবে, হঠাৎ কইরা করছেন কি তার সামনে মস্ত বড় এক বাঘ আইসা চোখ দুইটা ঘুরায় লেজ ঘুরাইতেছে। খামু খামু বহিলা বাঘরে সামনে হইল খাড়া, চোখ দুইটারে ঘুরায় যেমন আকাশের দুই তারা, কাশেদ বইলাছে বাঘ তোমারে জানাই, কাশেদ বইলাছে বুঝিবার আমার উপায় নাই। কাশেদ কয় বেশ বাঘটি আমার খাবি, হা আমারে যে খাবি বাঘ তোর, ওরে বাঘ তোর জানের নায়িকা দায় জয়নালের পরোয়ানা বান্দায় আমারই মাথায়, জয়নালের পত্র আমার মাথায়, তুই আমার খাস কখন আমি জয়নালের পত্রটা তার হাতে পৌঁছাই দিয়ে আসি, জয়নালের পত্র আমি তার হাতে পৌঁছাইয়া তারপরে খাইস বাগরে তোর উদর বরিয়া। এই কথা বইলা যখন দোহাই তারে দিল সাব্বাস সাব্বাস বলিয়া বাগে বলিতেই লাগিল, সাব্বাস সাব্বাস সে কাছি সাব্বাস তোমার হিয়া, আসো তুমি আমার কান দে আমি যাবো লইয়া, কারণ ও তো ফেরেশতা আমি তোমার পরীক্ষা করলাম। বেশ পরীক্ষা কইরা তারে কান্দে কইরা লয়া সুন্দর একটা রাস্তা তারে দিল ধরাইয়া, সেই রাস্তা দিয়া কাশীর যখন এতে যায় এই দেখিয়া কাশীর মর্দ বলছে হায় রে হায়। আল্লাহ কি কুদরত করে চিন্তা করেন, আল্লাহ তাকে সাহেব বিপদের সাহায্য করে। এই কাশেদ এখানে আর একটু চিন্তা দেখেন, এখানে তিন দিন থেকে চার দিন গত হয়ে গেছে, এবার কাশেদ খায় কি কি করে, কিছুই খায় না। যখন ক্ষুধা লাগে ওই জয়নালের হাতের পত্র পড়লুই ওর আর খিদা থাকে না, যখনই ক্ষুধা আসে তখনই জয়নালের হাতের পত্র পড়তে আরম্ভ করে। যখনই হাসান হোসেন ইমাম বংশের এই দুর্ঘটনা ও পড়ে ওর খিদা লাগে না, আর যখনই ঘুম আসতে চায় তখনই ওই চিঠিটা পড়ে। কিসের ঘুম কিসের কি কোনো কিছু খেয়াল থাকে না, এইভাবেই চলছে। এই চিঠি তার খাওয়া, এই চিঠি তার নাওয়া, এই চিঠি তার গোসল, এই এটাই তার সমস্ত কিছু। চিঠি দেখি বেটা তখন থাকে বাইবা ভুলিয়া, এই চিঠি পড়িলে সমস্ত জ্বালা যায় চলিয়া, এবার চিন্তা করো মুসলমান আমি তোমাদের দেই কইয়া
তাদের নামে যাও না তোমরা ফানা ফিল্লা হইয়া রে তাদের নামে ফানা ফিল্লা হইছে বলো যাই না সুবারিশ তুই পারবে বসে বেলা